হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ত্রিভুজের ধর্মাবলী চ্যাপ্টারের কোনো অঙ্ক নিয়ে ডিসকাস করবো না, আজ আমরা কোসাইন রুলের প্রুফটা দেখব। কোসাইন রুলের তিনটে সূত্র কি আছে? কস এ সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু বি সি, কস বি সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এ সি, অ্যান্ড কস সি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু বি। এখন কোসাইন রুল প্রুফ করার আগে একটা সমকোণী ত্রিভুজের একটা কনসেপ্ট তোমাদের বুঝতে হবে। সবসময় মনে রাখবে, ত্রিকোণমিতি মানেই সমকোণী ত্রিভুজ। ত্রিকোণমিতির সমস্ত কনসেপ্ট সমকোণী ত্রিভুজের উপর বেস করে তৈরি করা হয়েছে। এখন সমকোণী ত্রিভুজের তিনটে অংশ আমরা জানি, লম্ব, ভূমি এবং অধিভুজ। এখন অনেকেরই ডাউট হয় সমকোণী ত্রিভুজের কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অধিভুজ নির্ণয় করার ব্যাপারে। এখন এই তিনটে নির্ণয় কীভাবে করা যায় সেটা এবার আমি বলবো, কারণ কোণ চেঞ্জ হয়ে গেলে লম্ব বা ভূমি চেঞ্জ হয়ে যায় সেটা এবার আমি ক্লিয়ার করে তোমাদের বোঝাবো। এখন মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ এবিসি, এ কোণের বিপরীত বাহু স্মল এ, বি কোণের বিপরীত বাহু স্মল বি ও সি কোণের বিপরীত বাহু স্মল সি দ্বারা ডিনোট করা হয়, এটা ইন্টারন্যাশনাল নোটেশন। এবং সি বিন্দুতে মানে এই অ্যাঙ্গেল সিতে, সিটা হচ্ছে 90 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেল সিতে সমকোণ তৈরি হয়েছে। এখন সবসময় মনে রাখবে, যেখানে সমকোণ তৈরি হবে তার অপোজিট সাইডটা অলওয়েজ অধিভুজ। যেখানে সমকোণ তৈরি হবে এই সি বিন্দুতে সমকোণ তৈরি হয়েছে, অর্থাৎ সি বিন্দুর যে অপোজিট সাইড যেটা হবে, এখানে এ বি আছে, সেটা অলওয়েজ কী হবে? অধিভুজ। এখন মনে করো এই একটা ত্রিভুজ এ বি সি, এ সি বি, সাপোজ মনে করো এ সি বি, এই জায়গায় সমকোণ তৈরি হয়েছে, তাহলে এর অপোজিট সাইড কোনটা আছে? এই জায়গায় সমকোণ তৈরি হয়েছে, অপোজিট সাইড কোনটা আছে? এ বি। অতএব কী হবে? এই জায়গায় এটা 90 ডিগ্রি, অর্থাৎ এ বি হবে সমকোণ, এ বি হবে অধিভুজ। একরকমভাবে এটা মনে করো এ বি সি, এর এই জায়গায় 90 ডিগ্রি, এই জায়গায় 90 ডিগ্রি তৈরি আছে, এবিসির এই অ্যাঙ্গেল এতে 90 ডিগ্রি তৈরি আছে, তাহলে কী হবে? অ্যাঙ্গেলের বিপরীত বাহু কোনটা? বিসি। অর্থাৎ এই জায়গায় বিসি হচ্ছে অধিভুজ। অর্থাৎ কী বোঝা গেল? সবসময় সমকোণের যেখানে সমকোণ তৈরি হবে তার অপোজিট সাইডটা অলওয়েজ অধিভুজ হবে। এবার আসি লম্ব ও ভূমির কথায়। লম্ব আর ভূমির সবসময় কোণ চেঞ্জ হয়ে গেলেই চেঞ্জ হয়ে যাবে, সেটা কীভাবে চেঞ্জ হবে সেটা লক্ষ্য করো। প্রথমে মনে করছি আমি বি কোণের সাপেক্ষে আমি আলোচনা করব। অ্যাঙ্গেল সিতে সমকোণ তৈরি হয়েছে, অতএব অ্যাঙ্গেল সি এর বিপরীত বাহু এ বি, এখানে অতিভুজ ফিক্সড হয়ে গেল। এইবার বি কোণের সাপেক্ষে আলোচনা করব কোনটা লম্ব, কোনটা ভূমি। সবসময় মনে রাখবে, যে কোণের সাপেক্ষে আমি ত্রিকোণমিতিক ভ্যালু আমি বের করতে চাই, মানে আমি বি কোণের সাপেক্ষে কোনটা লম্ব, কোনটা ভূমি হবে সেটা আমি জানতে চাই, যে কোণের সাপেক্ষে আমি আলোচনা করব সেই কোণের অপোজিটে যে সাইডটা থাকবে, বি কোণের সাপেক্ষে আমি আলোচনা করতে চাই বি কোণের অপোজিটে কোন সাইড আছে? এসি। অর্থাৎ এসি হবে লম্ব। অর্থাৎ আমি যে কোণের সাপেক্ষে আমি আলোচনা করব সেই কোণের অপোজিট সাইডটা অলওয়েজ কী হবে? লম্ব। অর্থাৎ বি কোণের সাপেক্ষে কোনটা লম্ব হবে? তাহলে এসি। আরও ক্লিয়ারভাবে যদি বলি, মনে করো এবিসি, এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার এই জায়গায় আমার 90 ডিগ্রি তৈরি হয়েছে। এখন আমি বি কোণের সাপেক্ষে জানতে চাই কোনটা লম্ব, কোনটা ভূমি। তাহলে বি কোণের সামনে কোনটা সাইডটা পড়ছে? বি কোণের সামনে কোন সাইডটা পড়ছে? এসি। তাহলে এটা হবে লম্ব। আর 90 ডিগ্রি অপোজিট সাইডটা কোনটা হয়? অতিভুজ। তো এটা আমরা জেনেই গেছি, তাহলে যেটা পড়ে থাকছে সেটাই তাহলে কী হবে? ভূমি। অর্থাৎ যে কোণের সাপেক্ষে আমি আলোচনা করব সেই কোণের অপোজিট সাইডটা বা বিপরীত বাহুটা অলওয়েজ কী হবে? লম্ব। তাহলে বি কোণের সাপেক্ষে লম্ব কোনটা? এসি সমান কি? বি কোণের সাপেক্ষে লম্ব তাহলে কোনটা? এসি। এসি সমান কি পড়লো? তাহলে এসির দৈর্ঘ্য কত লিখেছি? বি। তাহলে এইটা অতিভুজ, এটা লম্ব, তাহলে নিশ্চয়ই তাহলে বিসি, তাহলে কী হবে? ভূমি। তাহলে এ হবে ভূমি। অর্থাৎ যে কোণের সাপেক্ষে আমি আলোচনা করব সেই কোণের অপোজিট বাহুটা সবসময় কী হবে? লম্ব। সর্বপ্রথম আমাকে কী করতে হবে, কোনটা 90 ডিগ্রি তৈরি করছে, কোন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি তৈরি করছে সেটা আমাকে সর্বপ্রথম বের করতে হবে। তাহলে যেটা বের করা নেওয়ার পর তার অপোজিট বাহুটা অলওয়েজ কী হবে? অতিভুজ। তাহলে অতিভুজ ফিক্সড হয়ে গেল। এবার যে দুটো বাহু পড়ে থাকছে তার মধ্যে কোনটা লম্ব আর কোনটা ভূমি হবে সেটা কীভাবে বের করব? যে কোণের সাপেক্ষে আমি আলোচনা করব সেই কোণের অপোজিট বাহুটা সবসময় কী হবে? লম্ব। আর যেটা পড়ে থাকবে অতিভুজ বাদে সেটা তাহলে ভূমি হবে। তাহলে সাইন বি সমান আমরা কী লিখবো? এই কোণের সাপেক্ষে আমরা আলোচনা করছি, তাহলে এই কোণের সাপেক্ষে আমরা আলোচনা করছি, তাহলে সাইন বি সমান কী হবে? আমরা যেমনি সাইন থিটা সমান কী হয়, লম্ব বাই অতিভুজ। বি কোণের সাপেক্ষে কোনটা লম্ব? এসি। তাহলে লম্বর জায়গায় এসি লিখলাম, আর অতিভুজ সবসময় কোণে বলেছি 90 ডিগ্রি বিপরীত বাহুটা, তাহলে এবি। তাহলে এসি সমান কত দৈর্ঘ্য আমার? এসি সমান বি। আর এবি সমান কত দৈর্ঘ্য? সি। একরকমভাবে
কস বি, কস বি সমান কি ভূমি বাই অথিভুজ। এখন বিকোণের সাপেক্ষে কস বি মানে কি, আমি বিকোণের সাপেক্ষে আলোচনা করছি, বিকোণের অপোজিট বাহু কোনটা, এসি, তাহলে এটা লম্ব, সি বিন্দুতে 90 ডিগ্রি, অর্থাৎ সি কোণের অপোজিট বাহু কোনটা, এ বি, তাহলে এটা অথিভুজ, তাহলে পড়ে থাকছে কোনটা, বিসি, তাহলে বিসি নিশ্চয়ই তাহলে ভূমি, তাহলে ভূমি যায় আমি কী লিখতে পারি, বিসি, আর অথিভুজের জায়গায় তাহলে কী লিখবো, এ বি, বিসি মানে কী হয়, এ, আর এ বি মানে কী, দৈর্ঘ্য বলে দিয়েছে বি, সরি, এ বি মানে দৈর্ঘ্য কত বলে দিয়েছে, সি। একরকমভাবে ট্যান থিটা, ট্যান বি, ট্যান বি শুনুন আমরা কী জানি, লম্ব বাই ভূমি, এখন এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা, এসি, তাহলে এসি, আর ভূমিক্ষুণি বললাম, এটা যদি অতিভুজ হয় তাহলে এটা পড়ে থাকছে বিসি, তাহলে মানে কি, এসির দৈর্ঘ্য কত, বি, অ্যান্ড বিসি এর দৈর্ঘ্য কত, এ। এটা গেল বি কোণের সাপেক্ষে, এটা বি কোণের সাপেক্ষে কোনটা লম্ব কোনটা ভূমি, এবার সি কোণের সাপেক্ষে দেখব, তাহলে এ হচ্ছে এ বিসি সমকোণী ত্রিভুজ, অ্যাঙ্গেল এর অপোজিট সাইড এ, অ্যাঙ্গেল বি এর অপোজিট সাইড স্মল বি, ও অ্যাঙ্গেল সি এর অপোজিট সাইড অ্যাঙ্গেল সি দ্বারা ডিনোট করা হয়েছে, তাহলে এই জায়গায় 90 ডিগ্রি তৈরি হয়েছে, তাহলে কি 90 ডিগ্রি যে বিন্দুতে তৈরি হবে তার অপোজিট সাইড কোনটা, এ বি, তাহলে সেটা সবসময় কী হয়, সবসময় যে কোনো ট্রায়াঙ্গেলে 90 ডিগ্রি যেখানে তৈরি হবে তার অপোজিট সাইডটা অলওয়েজ অথিভুজ, ওটা পুরো ফিক্সড, চেঞ্জ হবে কোনটা, লম্ব আর ভূমি, তাও সেটা কি কোণের সাপেক্ষে, এক্ষুনি আমি বি কোণের সাপেক্ষে আমি আলোচনা করেছি, এবার এটা তো 90 ডিগ্রি, এটা দিয়ে কোনো কনফিউশন নেই, কারণ এটা দিয়ে কিছু করাও যাবে না, তাহলে পড়ে থাকছে কোনটা, এ, এ কোণের সাপেক্ষে কোনটা লম্ব কোনটা ভূমি সেটা আমাকে এবার ডিনোট করতে হবে, এখন তাহলে বি কোণের সাপেক্ষে আমি আলোচনা করে ফেলেছি, এবার এ কোণের সাপেক্ষে আলোচনা করবো, কারণ সি কোণ সম্বন্ধে আলোচনা করবো না, কারণ আমরা জানি জানি সাইন 90 = 1 হয়, কস 90 = কী হয়, 0, অতএব ওইটা নিয়ে আমাদের আলোচনার বিষয় না, আলোচনার বিষয় 90 ডিগ্রি বাদে যে দুটো অ্যাঙ্গেল পড়ে থাকছে সেই দুটো অ্যাঙ্গেলের সাপেক্ষে কোনটা লম্ব কোনটা ভূমি সেটাই আমাদের বের করার কথা, আর তাছাড়া 90 ডিগ্রির অপোজিটে অলওয়েজ কী হবে, অধিভুজ, এটা সবসময় মনে রাখবে, তাহলে এখানে মনে করো এ হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল, এই জায়গায় 90 ডিগ্রি তৈরি আছে, তাহলে এই 90 ডিগ্রির অপোজিট সাইড কোনটা, এবি, তাহলে অলওয়েজ এবি কী হবে, অথিভুজ, এবার এ কোণের সাপেক্ষে আমি এক্ষুনি বলেছি যে কোণের সাপেক্ষে আমি আলোচনা করব, আমি কোন কোণের সাপেক্ষে আলোচনা করছি, এ কোণের সাপেক্ষে, যে কোণের সাপেক্ষে আলোচনা করব সেই কোণের অপোজিট সাইড বা বিপরীত বাহু সবসময় কী হবে, লম্ব, আমি যে কোণের সাপেক্ষে আলোচনা করব সেই কোণের অপোজিট সাইড বা বিপরীত বাহু অলওয়েজ কী হবে, লম্ব, এখন আমি এ কোণের সাপেক্ষে আলোচনা করছি, তাহলে এ কোণের সাপেক্ষে এ কোণের বিপরীত বাহু কোনটা আছে, বিসি, তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব কোনটা হবে, বিসি, বিসির দৈর্ঘ্য কত, এ, আর এই জায়গায় তো 90 ডিগ্রি তৈরি হয়েছে, 90 ডিগ্রির অপোজিট সাইড কোনটা, এ বি, তাহলে এটা তো অতিভুজ হয়ে গেছে, আর তাহলে কোনটা পড়ে থাকছে, ভূমি, এই কোণের সাপেক্ষে এটা লম্ব এটা অতিভুজ, অতিভুজ সবসময় এটাই হবে, কারণ এই জায়গায় 90 ডিগ্রি তৈরি হয়েছে, তাহলে কোনটা পড়ে থাকছে, এইটা, তাহলে এটা কী হবে, ভূমি, তাহলে ভূমি কোনটা হবে, এই কোণের সাপেক্ষে, এসি, এসি সমান কত, বি, তাহলে এবার সাইনে আমরা বের করতে হবে, আমরা জানি সাইন থিটা সমান কী হয়, লম্ব বাই অথিভুজ, এখন এ কোণের সাপেক্ষে বলছি, তাহলে আমাকে সাইনে মানে কি, এ কোণের সাপেক্ষে আমি কোণগুলো ডিনোট করছি বা ত্রিকোণমিতিক ভ্যালুগুলো আমি জানতে চাইছি, তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব কোণটি এক্ষুনি বলেছি, বিসি, তাহলে লম্ব যায় আমি কী লিখতে পারি, এখন বিসি, আর অথিভুজের জায়গায় কী লিখবো, সবসময় এবি, তাহলে বিসি সমান দৈর্ঘ্য কত, এ, আর এবি সমান কত, সি, একরকমভাবে কসে, কসে মানে কি, ভূমি বাই অথিভুজ, মানে কস থিটা মানে সবসময় ভূমি বাই অথিভুজ হয়, আর কসে মানে এ কোণের সাপেক্ষে কোনটা, তাহলে ভূমি হবে, এটা যদি লম্ব হয় আর এটা অথিভুজ, তাহলে ভূমি কোনটা, এসি, তাহলে লিখলাম ভূমি যায়, তাহলে এখন কী লিখবো, এসি, আর অথিভুজ কোনটা, এবি, তার মানে কি, বি বা এসি, কারণ এসির দৈর্ঘ্য কত, বি, এবার এবার কী আমরা জানবো, ট্যানে, ট্যানে সমান কী হয়, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব কোনটা, বিসি, তাহলে লম্ব যায়, তাহলে কী লিখবো, বিসি, আর ভূমি কোনটা, এসি, ভূমি যে এসি লিখবো, তাহলে বিসি সমান দৈর্ঘ্য কত, বিসি সমান দৈর্ঘ্য হচ্ছে এ, আর ভূমি সমান বা ভূমি সমান এসি, এসি সমান দৈর্ঘ্য কত, বি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, একটা সমকোণী ত্রিভুজের কোনটা লম্ব আর কোনটা ভূমি কীভাবে কোণের সাপেক্ষে ডিনোট করা হয় বা কোণের সাপেক্ষে কীভাবে চেঞ্জ হয়, আমি নেক্সট পার্টে কোসাইন রুলের প্রুফটা আমি দেবো, তাহলে নেক্সট ভিডিও আবার কোসাইন রুলের প্রুফ নিয়ে কথা হবে, থ্যাংক ইউ।